Hello everyone, welcome back to English with Apon. I hope you all are fit and fine by the grace of Almighty Allah. Today we will discuss about a very important topic, that is polite ways to say yes. Bhaddrotar shohit amra kibhabe yes bolte pari. So let's get started. And if you are new here, don't forget to subscribe to my channel. আমরা ইয়েস কখন ব্যবহার করি? কেউ যখন আমাদেরকে কোনো কিছু বলে, আমরা তার কথাকে সম্মতি জানানোর জন্য ইয়েস ব্যবহার করি, অথবা বলি যে হ্যাঁ আমি রাজি, অথবা আমার বিষয়টি ভালো লেগেছে, অথবা আমি এর সাথে আছি, এই ধরনের কথা বোঝায়। তো শুধু ওই একটা ওয়ে ছাড়া আরো অনেকগুলো ওয়ে আছে, সেগুলো উপায়েও আমরা ইয়েস বলতে পারি। সেগুলো দেখো, ইয়া শিওর, হিয়ার ইউ গো, তোমাকে কোনো কথা বললো, তারপর তুমি বলতেছো ইয়া শিওর, হ্যাঁ অবশ্যই, হিয়ার ইউ গো, হ্যাঁ তুমি করতে পারো, তারপর নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প, আমি সবসময় আছি তোমাকে সাহায্য করার জন্য। কেউ তোমার কাছে কোনো কিছু একটা উপস্থাপন করলো, তখন তুমি তার সেটা সম্মতি বোঝাচ্ছ, তখন তুমি কিভাবে বলবা? নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ, অথবা বলতে বলো আই এম অলওয়েজ হ্যাপি টু হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। তারপর ইয়াপ, আই উইল বি রাইট দেয়ার, ইয়াপ আই উইল বি রাইট দেয়ার, হ্যাঁ আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর ইয়া আই উড বি হ্যাপি টু, ইয়া আমিও খুশি হব। তারপর কুল, আমরা কুল কখন ইউজ করি? আমরা যখন অ্যাগ্রিমেন্ট বোঝাই যে তোমার বিষয়টা আমার ভালো লাগছে, তখন আমরা কি বলি? কুল। তারপর ইউ গট ইট, হ্যাঁ তুমি বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটা ভাবে কীভাবে বলি? ওকে, নর্মাল, হয় ইয়েস বলি অথবা ওকে বলি। ওকের ব্যবহারটা সবসময় আমরা বেশি করে থাকি, আবার কুলও ব্যবহার করা যায়, তারপর ইউ গট ইট এটাও ব্যবহার করা যায়, তারপর ইয়া আই উড বি হ্যাপি টু, তারপর ইয়া আই উইল বি রাইট দেয়ার, ইয়া শিওর, হিয়ার ইউ গো। এগুলো হচ্ছে ক্যাজুয়াল ওয়ে। এতক্ষণ আমরা শিখলাম ক্যাজুয়াল ওয়েস টু সে ইয়েস। আমরা যখন আমাদের পরিচিত এবং বন্ধু বান্ধবের সাথে কথা বলি, অথবা রিলেটিভস এদের সাথে কথা বলি, তখন আমরা ওই সব সেন্টেন্সগুলো ইউজ করে ইয়েস বলতে পারতাম। কিন্তু প্রফেশনালি আমরা কিভাবে ইয়েস বলব সেগুলো দেখা যায়। ইয়েস অফকোর্স, কেউ তোমাকে কিছু বলছে, তুমি তার সম্মতি জানানোর জন্য বলতে পারো ইয়েস অফকোর্স। তারপর অ্যাবসোলিউটলি, আই উইল ফিনিশ ইট দিস নুন, অবশ্যই আমি এটা দুপুরের মাঝে শেষ করবো, অ্যাবসোলিউটলি। তারপর সার্টেনলি, অবশ্যই, আই উইল কল হিম নাও, সার্টেনলি আই উইল কল হিম নাও, অবশ্যই আমি তাকে কল দিব। তারপর আই উড বি হ্যাপি অর গ্ল্যাড টু ডু ইট, তোমাকে কেউ কোনো কাজের কথা বললো, তোমার বস অথবা তোমার অফিসের কেউ তোমাকে কোনো কাজের কথা বললো, তখন তুমি বলতে পারো আই উড বি হ্যাপি টু ডু ইট, আই উড বি গ্ল্যাড টু ডু ইট, আমি এটা করে খুশি হব। তো প্রফেশনালি আমরা কি ইউজ করতে পারি? ইয়েস অফকোর্স, তারপর অ্যাবসোলিউটলি, তারপর সার্টেনলি, আই উড বি হ্যাপি অর আই উড বি গ্ল্যাড। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছ আমরা কি 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 উপায়ে ইয়েস বলতে পারি। এগুলো সবগুলো হলো পলাইট ওয়েস টু সে ইয়েস। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।